রিদ্ধি, তুমি যাকে দুচ্ছাই করছো, অবহেলা করছো, শি ইজ দ্য ডটার অফ ফেমাস সায়েন্টিস্ট পলাশ পাত্র। যার পেটেন্ট বিক্রির কোটি কোটি টাকার মালকিন ও, আর ও চাইলে আমাকে আর তোমাকে এই হাটে কিনে ওই হাটে বিক্রি করতে পারে। উনি আমার জামা এগিয়ে দিচ্ছেন, জামা আয়রন করে দিচ্ছেন, হাতে জলের গ্লাস এগিয়ে দিচ্ছেন। কেন পিপিন, কেন উনি এগুলো করছেন? উনি কি আমার স্ত্রী নাকি? যদিও তো স্ত্রী হতো, আমি শুধু এটুকু জানি যে আমার ভাইকে মেরেছে তার লাইফ আমি হেল করে দেব। এই যে বড় লোকের ব্যাটা, একটা কথা কান খুলে শুনে রাখ। ভালো দিদি, তুই ওকে ভালো করে বুঝিয়ে দিস। আরে যে পিসি, ওকে বুঝিয়ে দে সাবিত্রী, দময়ন্তী, মেহুলা এদের গল্প কিন্তু মিথ্যে না, এমনি এমনি লেখা হয়নি। এখনো কিন্তু গ্রাম বাংলার ঘরে এরকম মেয়ে জন্মায়। আর এই যে তুই, তুই যদি আমার বাজে ডাক্তারের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তাহলে তোর জীবন আমি ছাড়খাড় করে দেব। শেষ করে দেব তোকে, ভালোবাসি আমি আমার বরকে খুব ভালোবাসি, তাই ওর ক্ষতি হতে আমি দেব না। ভালো দিদি, তোকে আমি বলে গেলাম, ও যেন আমার বাজে ডাক্তারের কোনো ক্ষতি করার চেষ্টা না করে। তুই কিন্তু আমাকে খুব ভালো করে চিনিস, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। ইলিটারেট মেয়ে একটা, এক্সকিউজ মি, আই এম নট ইলিটারেট, আই এম লার্নিং ফ্রম আ ভেরি গুড স্কুল, আই এম আ স্টুডেন্ট, ওকে? ময়না? হ্যাঁ ভালো দিদি, আমি এখন পড়ি, দিন রাত জেগে পড়ি, আরো পড়বো, ডক্টর হব, ডক্টর শুভঙ্কর ব্যানার্জির পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করব, কাউকে মারার প্ল্যান করব না। খুব স্বার্থপর ভয়, শুধুমাত্র নিজের নিজের ভাই মরে গেছে বলে একটা মানুষকে খুন করার প্ল্যান করছিস, তাও আবার কাকে? ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে, যার জন্য শত শত মানুষের প্রাণ বাঁচে। একজন ডক্টরকে মারা মানে হাজার হাজার পেশেন্টের ক্ষতি করা। সেই মানুষটা ভেন্টিলেশন থেকে একটা মানুষকে বাঁচিয়ে আনছে, কোমা থেকে বাঁচিয়ে আনছে, আর তুই একটা ডাক্তারের ক্ষতি করার চেষ্টা করছিস। ছি, ভালো দিদি, তুই ওকে বুঝিয়ে দিস আমার বাজে ডাক্তারের দিকে যেন চোখ তুলে না তাকায়, তাহলে কিন্তু তুই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস না ময়না। ভালো দিদি, ও আমার একমাত্র অবলম্বন, আর এই বাড়িটা আমার শেষ আশ্রয় ময়না। এই বাড়িটার ছাদ নিয়ে কেউ ছেলে খেলা করলে আমিও তাকে ছেড়ে দেব না। আমার ভালো দিদি কত পাল্টে গেছে তাই না? আমার ময়নাটাও যে অনেক পাল্টে গেছে, কত ইংরেজি শিখেছে, টকটক করে কত কথা বলতে শিখেছে। যা, তুই তোর বরকে সামলে নে, এই বাড়িটা আমি সামলে নেব।
ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে আপনি মারতে চাইছেন তো? আপনাকে মারতে হবে না, আমি ওকে মেরে দেব। নূপুর, ঠিক বলছি, আপনাকে শুভঙ্করকে মারতে হবে না। আপনি এই বংশের একমাত্র শিবরাত্রির সলতে। শুধু এটুকু আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আপনি আমার বাবাকে দেখবেন, আর আপনার মনস্কামনা আমি পূরণ করে দেব। ইউ আর এ ক্রেজি গার্ল। এইসব তুমি কি বলছো? ডক্টর ব্যানার্জিকে তুমি মারবে? না বিপিন। তাহলে দেখুন, যদি উনি আমাকে আটকান তাহলে আপনি জানবেন, নিশ্চিতভাবে জানবেন যে উনি আমাকে ভালোবাসেন। এইসব তুই কি বলছিস? ঠিকই তো বলছি বিপিন, যদি সত্যি করে কেউ কাউকে ভালোবাসে তাহলে আর যাই হোক কাউকে খুন করতে দেবে না, নিশ্চয়ই তাকে আটকাবে। বলো। বুঝেছি, এই জন্য তুমি এসব করছো। ঈশ্বর, ওদের দুজনের মঙ্গল করো তুমি, আদিকে সুবুদ্ধি দাও। বিপিন। হ্যাঁ বলো। খাবার দিয়েছি। আদি কোথায়? আপনারা যাচ্ছে তুমি? তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। See you.
দিদি, ও দিদি। দিদি, ও দিদি। এই, দিদি দিদি কাকে করছিস? বাড়িতে দিদি আসছে বুঝি? কি বেজবেদনি? ঢঙ্গি? দিদি এসছে? না গো না, তোমাকেই দিদি বলে ডাকছি। তুমি বাড়ির বড় বউ না, তো তুমি তো দিদি হবে তাই না? আমি দিদি। দাঁড়া দাঁড়া, আমি দিদি। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে দিদি বলে ডাকছো কেন? বড়দা ভাই, আপনি তো বাড়ির বড়, তাহলে আমাদের দিদি হলো না? আর ও তো আমাদের প্রণম্য, ওকে তো আমাদের প্রণাম করা উচিত তাই না? ঠিকই তো বলেছে, তুমি আমাদের সবার দিদি। আচ্ছা যাই হোক, তুমি চলো না, এবার চলো। তাই চলো না, গেলেই দেখতে পাবে। আজকে আমি আর দীপিকা তোমার জন্য রান্না করেছি, আমরা দুজনে কিন্তু হাত পুড়িয়ে রেঁধেছি। চলোই না, গেলেই তুমি দেখতে পাবে। এই জন্য তোর নামটা আমি ঢঙিয়ে দিয়েছি, কিছুই বলবি না। আসুন বড়দা ভাই, আসুন। দেখো চলুন না, জন্মদিন হতে যাবে কেন? খিরে বল না। দাদা আর দিদিকে খাওয়াতে ইচ্ছে হলো তাই খাওয়ালো। কেন আমরা খাওয়াতে পারি না? আমরা তো আপন জন নাকি? বসুন বসুন, আপনি বসুন বসুন বড়দা ভাই। ঠিক তাই, নিজের লোককেই তো খাওয়াবো তাই না? আর তাছাড়া তোমরা ছাড়া আমাদের আর কে বা আছে বলো? কে আছে? এইটুকু তো সংসার আমাদের, আপনারা তিন ভাই রাম লক্ষণ ভরত, আর আমরা তিন বউ সীতা আর আমি জানি। এই দাঁড়াও মানব, আমি কিছু বুঝতে পারছি না, এদিকে এসো। তোমার শরীর ঠিক আছে তো? তোমাকে তেল দিচ্ছে, তেল। হ্যাঁ তেল দিচ্ছে, এতদিন আমার পিছু পিছু ঘুরতো, এখন তোমার পিছু পিছু ঘুরছে। রে শুনেছে তুমি পলাশ পাত্রের মেয়ে, কোটি কোটি টাকার মালিক, ব্যাস তোমাকে তেল দিচ্ছে। ছি ছি মেজদি ভাই, তেল দিতে যাব কেন? খাওয়ালে কি তেল দেওয়া হয় নাকি? যাই হোক বদি, তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো না। ও এইবার বুঝতে পেরেছি। আরে আমার বাবা পলাশ পাত্র বলে আমার এত আদর যত্ন হচ্ছে তাই তো? না গো, আমরা তোমার ছোট বোনের মতো সেবা যত্ন করব দিদি। এই আমি তো দিদি হলাম কবে থেকে? কবে থেকে দিদি হলাম? বাজে ডাক্তারের সাথে বিয়ে হয়েছে আমার, একটা বুড়ো বরের সাথে বিয়ে হয়েছে, একটা শিব ঠাকুরের মতো বুড়ো বরের সাথে একটা কচি মেয়ের বিয়ে হয়েছে। আমি তো সেই জন্য মানিয়ে গুছিয়ে নিয়েছি, ওই কুলিনরা আগেকার দিনে এরকম বিয়ে করতো, তাই জন্য আমি কিচ্ছু বলিনি বুঝলি। তারপর দেখলাম একটা শিব ঠাকুরের মতো বর, ভালো বর আমাকে ভালো ডালে বাসছে, তাই আমি কিছু বলিনি। কিন্তু তাই বলে তোরা আমাকে দিদি বলবি? তাহলে কি বলে ডাকবো? তুমি তো আমাদের সব বদ্দি। কি রে বল না, শোনো না, তোমার এই চরণে আমাদের একটু ঠাই দিও, একটু ঠাই দিও। তোর বাবা, ছি 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 ছি, তোরা এত পাল্টে খাস, এইভাবে পাল্টে খেতে পারিস তোরা? তোদের থেকে না শিখতে হয় জানিস তো, যে কিভাবে সংসারে কুটকাচালি করতে হয়।
তোমায় দেখেই তো শিখেছি দি ভাই। আমিও দি ভাই, ও দিদি, বা বা বা, খুব ভালো। শোন দীপিকা, দু নৌকোয় কিন্তু পা দিয়ে চলা যাবে না, হ্যাঁ? যে কোনো একটা নৌকা ঠিক করে নে। দু নৌকোয় পা দিয়ে চলার মতো তো কিছু নেই মেজদি ভাই। আমরা শুধু একটা জিনিসই জানি যে বড়দা ভাই এই বাড়ির বড়, এই বাড়ির গুরুজন, তাই বড়দা ভাই যেদিকে থাকবে আমরাও ঠিক সেদিকেই থাকব। আর বড়দা ভাইকে আমাদের মাথায় হাত রাখতেই হবে, ব্যাস এইটুকুই আমরা শুধু জানি। নেহাতে যদি বড়দা ভাইকে না পাই তাহলে বড়দা ভাইয়ের পাদুকা মাথায় নিয়ে পুরো সংসারটা চালিয়ে দেবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ভরত একেবারে ন্যাকা ষষ্ঠী, দেখলে না আমার গা জ্বলে যাচ্ছে। এরপর আসিস আমার ঘরে, হ্যাঁ, এদের নামে কান ভাঙাতে আসিস, তখন দেখাবো মজা। কান ভাঙালাম? মা গো মা, দেখছো বদ্দি? দেখো বদ্দি ভাই কি বলছে, এই তোমাকে না বর্দি বলে ডাকবো, ঠিক আছে? জানো বর্দি, এই যে দি ভাই, তোমার নামে কি নিন্দে করে গো, কি নিন্দে, কি নিন্দে। ও তাই নাকি? তার বলতে যা যা বলে না, তোমাকে তো সহ্যই করতে পারে না। তোমার নাম শুনলেই নাকি সারাক্ষণ মেজদি ভাইয়ের গা জ্বলছে, আরো কত কি যে বলে। ও তারপর? আরো কত কি যে বলে সে ছাড়ো, যাই বলুক, তবে আমি কিন্তু বলে দিয়েছি বড়দা ভাই আর বড়দি এ বাড়ির বড়, গুরুজন হয়, তাদের নামে এগুলো বলতে আছে নাকি? কিন্তু আমার কথা কে শোনে, আমাদের কোনো কথা শুনতে চায় না। আসলে শুনবেই বা কী করে, গুমর্ত অহংকারে মাটিতে পাই পড়ছে না। বড়দা ভাই আর বড়দি এ বাড়ির বড়, গুরুজন হয়, তাদের নামে এগুলো বলতে আছে নাকি? কিন্তু আমার কথা কে শোনে, আমাদের কোনো কথা শুনতে চায় না। আসলে শুনবেই বা কী করে, গুমর্ত অহংকারে মাটিতে পাই পড়ছে না। আচ্ছা ঠিক আছে, এসব কথা থাক এখন। ইয়ে রিদ্ধি, বসো, তুমি আমাদের সঙ্গে এসে খেয়ে নাও। আমি খাবো না। আরে এত যত্ন করে এরা রান্না করেছে, এসো এসো। হ্যাঁ যত্ন করে রান্না করেছে সেটা আপনাদের জন্য, আপনারাই খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? দরদ তো অনেক আগে থেকেই ছিল, তুই বুঝতে পারিসনি। আর সংসারে যদি দরদ না থাকে তাহলে সংসার চলে? তারা বস, সবাই একসাথে খাবো, বস, আমি খাবার দিয়ে দিচ্ছি, বস।